গোটা মশলা এখানে কাঠখোলায় কড়াই ভেজে নিয়ে তারপরে এটাকে আমি ইয়ে করেছি, গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো এটা আমি অ্যাড করবো এখন। তো চলো এবার বিরিয়ানিটা স্টার্ট করে দিই। আর এখানে আর একটা চিকেনও রান্না হচ্ছে, এটাও শেয়ার করে দিই তোমাদের সাথে। তো এটা হলো কালো চিকেন, তো জানি না তোমরা কেউ জানো কিনা, পেঁয়াজ টেয়াজ দেওয়া রয়েছে এখানে কাটা। এই দেখো কালো চিকেন বলে এটাকে বলে। তো চিকেনটা আর কি কালো আর কি হয়, ব্ল্যাক কালারের হয় তো অনেকটা অনেকটা। তো এইটা সেই চিকেন রান্না হবে। এই যে বিরিয়ানিটা সেট করতে গিয়ে আমাকে ময়দা লাগবে একটুখানি চারিধারে মুড়োতে। তো তোমরা নিশ্চয়ই সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। তো এটা ময়দাটা মেখে রেখেছিলাম, এটাকে সেট করব। তো চলো এবার স্টার্ট করে ফেলি। তো এই যে আমি বিরিয়ানি মাটনটা আলাদা করে সেট করার জন্য এখানে কড়াইতে বসিয়ে দিলাম, এর মধ্যে আরও এক্সট্রা করে মশলা অ্যাড করতে হলো। আর এটা হয়েছে মাটনের কারি, মানে মাটন কারি যেটাকে বলে, আলু দিয়ে। এই দেখো লাল লাল কারি হয়েছে মাটনের। তো আজকে ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি আমাদের লাঞ্চ হচ্ছে, তো তোমাদের সাথে সেটা ভালো শেয়ার করবো। তো করে ফেললাম, তো তোমরা এনজয় করবে, ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখতে। তো এই দেখো ফ্রেন্ডস, আমি লেয়ারগুলো দিয়ে দিয়েছি, তো তিনটা লেয়ার হয়ে গেছে এর মধ্যে। এবার এটাকে আমি স্টিমে বসাবো। এই দেখো কাছ থেকে দেখাই, সব মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে, অনেক রকমের মশলা আছে। তো এই দেখো এইভাবে লেয়ারটাকে এখন স্টিমে বসিয়েছি, ময়দা দিয়ে পুরোটা একদম সিল করে দিয়েছি ঢাকনাটা, যাতে মানে বাতাসটা আর কি ইয়ে না করতে পারে। তো এই দেখো এটা এখন থাকবে এরকম স্ট্যান্ড বাই আধা ঘন্টা। তারপরে বেশি টাইম চাইলে বেশি টাইম রাখতে পারো, বাট আধা ঘন্টাতেই এনাফ হয়ে যায় যথেষ্ট। তো আজকে অনেকটা দেরি হয়ে গেল, তো এইগুলো সব করতে করতে এগুলো ঝামেলা করলে একটু টাইম লেগেই যায়। তো এখনো রিয়ানকে আমি লাঞ্চ করা করতে পারিনি, এখন 2:15 বাজে। তো আমি এখন রিয়ানকে লাঞ্চ করিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার এসে গল্প করছি, আবার আড্ডা মারছি। আর আমাদের লাঞ্চ যখন করবো তোমাদের সবার সাথে আমি আবার আজকে দেখা করিয়ে দেব। তো চলো বন্ধুরা কন্টিনিউ করো ভিডিওটা। তো এই যে দেখো রিয়ান ঘুমিয়ে এসে পড়েছে, ওকে লাঞ্চ করানোর পরেই ও সাথে সাথে ঘুমিয়ে গেল, কারণ আজকে সকালেও ঘুমোয়নি আর অনেক সকাল সকাল উঠেও ছিল। তো সুতরাং আর খেতে ধুলে পুরো টায়ার্ড হয়ে গেছিলো, ওই জন্য ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়ে গেল। আর বন্ধুরা এখানে আজকে সারা দিন এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে। এটা তো আজকে ওয়েদারটা একদম ড্যাম্প ওয়েদার, এখান থেকে অতটা ভালো দেখা যায় না, ওই ঘরগুলো থেকে ভালো দেখা যায়। তো আমার বেডরুম থেকে কতটা ভালো, ওই জানলাটা খুললে দেখা যায়, যে ওই জানলাটা খুললে দেখা যায়, বাট আজকে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছাট আসতে হলে ওটা বন্ধ রেখেছি, এটাও এখন বন্ধ করে দেবো, নাহলে
ব্যবসার শুরুর কথাটা যদিও প্রথমে চালিয়ে দিয়েছি। আর আজকে দেখো আমি মাথায় তেল দিয়েছি, একটু মাথা ব্যথা করছিল, আজকে মাথায় একটু তেল দিয়েছি, তেল দিয়ে চান করছি, তার জন্য হয়তো একটু আমাকে চিপকু চিপকু লাগছে। তো যাই হোক, সব প্রতিদিন তার দেখার সৌন্দর্য আর দেখলে হয় না, মাঝে মাঝে একটু একটু মনে করো যে নিজের শরীরের প্রতিও তো খেয়াল রাখতে হয়। তো এটাই হলো। তো চলো দেখি এখন লাঞ্চের, আমাদের লাঞ্চের পর্ব এখন শুরু হবে। আর এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে, ব্যাটারি আনা হচ্ছে না, ভুলে যাচ্ছি। আর দোকানে যখন বন্ধই থাকে এখন মোটামুটি, আর যে সময় যাওয়া হয় খেয়ালও থাকছে না, দেখা যাক কবে নিয়ে আসছি। বন্ধ ঘড়ি তো রাখতেও হয় না, আমিও জানি সেটা ভালো করে। তো যাই হোক, কবে রাখি। আর আরেকটা কথা বলি, আজকে দেরি হয়ে যাওয়ার কারণ হলো সকালে আজকে আলু পরোটা হয়েছিল ব্রেকফাস্টে, তো সেগুলো করতে আজকে অনেকটা টাইম লেগে গেছিলো, তো সেটা আজকে সকালে শেয়ার করতে পারিনি। আজকে হয়তো বৃষ্টি, সারাদিন বললাম যে বৃষ্টি হচ্ছিল, আর সকালে সেই জন্যে রিয়ানকেও আর কি ব্রেকফাস্ট করাতে, সব কিছু করাতে, তো আজকে আর সেই জন্যে আর মানে সেভাবে টাইম করে উঠতে পারিনি যে ব্রেকফাস্টটা তোমার সাথে শেয়ার করি। যাই হোক, লাঞ্চ মেনুটা আজকে যেহেতু সানডে স্পেশাল লাঞ্চ মেনু, তাই তোমার সাথে শেয়ার করছি মাটন কারি আর মাটন বিরিয়ানি। তো চলো দেখি আজকে প্লেটে বেড়ে তোমার সাথে একটু দেখাবো, শেয়ার করবো কেমন লাগছে, চলো। আর চিকেনটা যেটা বললাম, কালো চিকেনটা ওটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি, ওটা যেহেতু এবেলা আর খাওয়া হবে না, মাটন আর চিকেন একসাথে খাওয়া হবে না, সেহেতু ওটা রাতে খাওয়া হবে, রাতে দেখা হবে। তো চলো আজকে রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো এটা হয়েও গেছে, স্কিনটা এখন কতগুলোকে খুলবো এখন। এই দেখো সবাই এখন খাওয়া স্টার্ট করে দিয়েছে লাঞ্চ, আজ পরে 3টা বেজে গেছে লাঞ্চের করতে করতে। সকালেও আজকে ভালো ব্রেকফাস্ট করা হয়েছিল, আলুর পরোটা রাখো না, সবাই বসেছে খেতে। কেমন আছে বাবা? মটন বিরিয়ানি, কেমন লাগছে তোমার বলো সবাইকে? সব ঠিক আছে? তো ওরা সবাই আগে খেয়ে নিবে, তারপরে আমরা তিন, আমরা দুজন খাবো, আমি আর মা, একসঙ্গে সবাই বসলে তো হবে না, দিতেও হবে। তো পেঁয়াজ দিয়েছে সাথে। তো আমি একটু এই ঘরে আসলাম, কারণ রিয়ানকে ঘুম পাড়িয়ে গেছি, একা একা আছি রিয়ান। আর কলিং বেলের আওয়াজ পেলাম কি অন্য এসছে, আগে একটু রিয়ানকে দেখলাম, কারণ উঠে গেলে তো ব্যাস সর্বনাশ। আর আজকে সব খাবার দাবারই স্পেশাল স্পেশাল হয়েছে আমাদের, আর রাতেও স্পেশাল খাবার হবে, চিকেন হবে, মাটনও থাকবে কিছুটা, আর বিরিয়ানি একবেলারই করেছি, অল্প করেই করেছি, এবেলাই শেষ হয়ে যাবে বিরিয়ানি, রাতে প্লেন রাইসই হবে। আর এই দেখো বন্ধুরা আজকের ওয়েদার, কাছ থেকে দেখাই, বললাম যে এই ঘর থেকে খুব ভালো দেখা যায়, বাইরে থেকেও দেখা যায়। দেখো ধীরে ধীরে বৃষ্টি হয়ে যাচ্ছে, সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, খুব বৃষ্টি হচ্ছিল, আর এত বৃষ্টি হচ্ছিল আজকে কিচ্ছু জামা কাপড় শুকো হয়নি, যা যা মানে আছে সব ভিজা, বিশেষ করে রিয়ানেরগুলো ভিজে থাকলে তো ভীষণ মুশকিল হয়। আর আমি তো মাটন খাই না, তো আমার জন্য ডিমের অমলেট করে নেবো, আর বিরিয়ানি তো অবশ্যই খাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর আবার পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তো আজকে মানে স্পেশাল সানডে স্পেশাল লাঞ্চ মেনু কেমন লাগলো প্লিজ জানাবে কমেন্ট করে, আর অবশ্যই লাইক করবে, ভুলবে না লাইক করতে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটা দেখো, আমাকে নিয়মিত ফলো করছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ, মানে সো মাচ থ্যাংক ইউ, মানে অনেক অনেক মেনি মেনি থ্যাংক ইউ, মানে কি বলবো, আন্তরিক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তাদেরকে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে থেকো, ভালো মতন। আবার পরের ভিডিওতে চলে আসছি দেখা করতে, আজকের জন্য টাটা।